ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কাব্য মেঘনাদ বধ কাব্য, সেই মেঘনাদ বধ কাব্যের নবম সর্গ সংস্ক্রিয়া, এই নবম সর্গ সংস্ক্রিয়া নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে এর আগের আটটি ভিডিওতে আমি আটটি সর্গ, সেই আটটি সর্গ নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। আর আমরা সকলেই জানি যে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের এ সর্বমোট নটি সর্গ রয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম সর্গ সংস্ক্রিয়া। এর আগের আটটি ভিডিওতে আমরা আটটি সর্গ নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। তো চলো শুরু করা যাক আলোচনা আজকের। দেখো কি বলা হচ্ছে যে মেঘনাদ বধ কাব্যের নবম তথা অন্তিম সর্গের নাম হচ্ছে সংস্ক্রিয়া। কাব্যের সপ্তম সর্গে কি বলা হচ্ছে যে কাব্যের সপ্তম সর্গে রাবণের হাতে নিহত হয়েছিলেন কে? লক্ষণ। অষ্টম সর্গে প্রেতপুরীতে গিয়ে পিতা দশরথের কাছ থেকে তাকে উজ্জীবিত করার উপায় জেনে এসেছেন রাম। নবম সর্গ শুরু হচ্ছে রামবাহিনীর আনন্দ উল্লাস দিয়ে। কি বলা হচ্ছে যে সপ্তম সর্গে আমরা যদি আগের আলোচনা দেখি তাহলে দেখব যে সপ্তম স্বর্গে রাবণের হাতে নিহত হয়েছেন রামানুজ লক্ষণ, অষ্টম স্বর্গে প্রেতপুরীতে গিয়ে পিতা দশরথের কাছ থেকে সেই লক্ষণকে উজ্জীবিত করার উপায় জেনে এসেছেন কে? রাম। এবং নবম যে স্বর্গ, আমাদের যে আজকের আলোচ্য বিষয় নবম স্বর্গ সংস্ক্রিয়া, সেই নবম স্বর্গ শুরু হচ্ছে রামবাহিনীর আনন্দ উল্লাস দিয়ে। কেন এই আনন্দ উল্লাস? কেননা লক্ষণ ইতিপূর্বে বেঁচে উঠেছেন, এই জন্যই তাদের মধ্যে, মানে রামবাহিনী বলতে রামের যে যত সাঙ্গপাঙ্গ রয়েছে তাদের যে আনন্দ উল্লাস সেটাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে লক্ষণ পুনরুজ্জীবিত হয়ে উঠেছেন, বিধি বিলম্বিত রাবণের কানে সে আনন্দধ্বনি পৌঁছাতেই সে অনুমান করেছে যে দেবানুকূল্যে নিশ্চয়ই বেঁচে উঠেছে নিহত রামানুজ। মন্ত্রী সারণ তাকে জানিয়েছে মহারাজের অনুমান সত্য, দেবাত্মা গন্ধমাদন পর্বত নিজে এসে লক্ষণকে বাঁচিয়ে তোলার মহৌষধ দান করেছেন। লক্ষণ বেঁচে ওঠাতেই উল্লাস করছে কারা? রাঘব পক্ষীয় যে সমস্ত সৈন্য রয়েছেন তারা উল্লাস করছে। এরপরে দেখো কি বলা হচ্ছে যে সততই হতাশায় ভেঙে পড়েছে রাবণ, যম যখন ষড়যন্ত্রে লিপ্ত সেক্ষেত্রে রাক্ষসদের গৌরব সূর্য অবশ্যই অস্তগামী। এটা কে বলছে? রাবণ বলছে যে সততই হতাশায় ভেঙে পড়েছে রাবণ, আর যম যখন সেই ষড়যন্ত্রে লিপ্ত, কোন ষড়যন্ত্রে? যেহেতু রাবণ কাকে হত্যা করেছিলেন? লক্ষণকে। কিন্তু পুনরায় সেই লক্ষণ বেঁচে উঠেছে, তো এটাই বলা হচ্ছে যে যম যখন ষড়যন্ত্রে লিপ্ত সেক্ষেত্রে রাক্ষসদের গৌরব সূর্য অবশ্যই অস্তগামী। রাবণ কুম্ভকর্ণ ও ইন্দ্রজিতের মৃত্যুর জন্য হাহাকার করছে, এ দুজন যখন আর ফিরে আসবে না তখন তারই বা প্রাণধারণের প্রয়োজন কী? যাই হোক, শোক সংবরণ করে রাবণ উদ্যোগী হয়েছে ইন্দ্রজিতের অন্ত্যেষ্টিক্রিয়ায়। মন্ত্রী সারণের মাধ্যমে রামের কাছে সে অনুরোধ করে পাঠিয়েছে যে আগামী সাত দিন তিনি শত্রুভাব পরিত্যাগ করুন, পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া পালনের অবকাশ দিন লঙ্কেশ্বরকে। বিপক্ষের বীরকে সম্মান করা বীরধর্ম, আর রামচন্দ্র যেন সেই বীরধর্ম পালন করেন। বিচার্য লক্ষণের মৃতদেহ টেনে তুলে আনতে গিয়েছিল যে রাবণ, তার মুখে এই বীরধর্ম কি শোভা পায়? কি বলা হচ্ছে যে এই যে লঙ্কাপতি রাবণ, রামের কাছে মন্ত্রী সারণকে পাঠিয়েছেন, যে তাকে অনুরোধ করে পাঠিয়েছেন যে তিনি যাতে আগামী সাত দিন যুদ্ধ ত্যাগ করেন, কেননা এই সময় লঙ্কাপতি রাবণ কি করবেন? মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া করবেন। তো এই জন্যই এটা, আবার এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে রামচন্দ্র যেন, সকলেই জানে যে বিপক্ষের বীরকে সম্মান করা বীরধর্ম, আর রামচন্দ্র যেন সে বীরধর্ম পালন করেন। বিচার্য লক্ষণের মৃতদেহ টেনে তুলতে আনতে গিয়েছিল যে রাবণ, তার মুখে বীরধর্মের কথা শোভা পায়, এটাই বলা হচ্ছে। বিধি তার প্রতি প্রসন্ন, রাবণের প্রতি বিরূপ, রাম বিপন্ন রাক্ষসপতির অনুরোধ রক্ষা করুন। এরপরে কি বলা হচ্ছে, হরষিত শিবিরাভ্যন্তরে প্রবেশ করে মন্ত্রী সারণ রামচন্দ্রকে রাবণের এই প্রার্থনা নিবেদন করলে রাম সঙ্গে সঙ্গে তা অনুমোদন করেন। রক্ষমন্ত্রীকে তিনি বলেন রাবণ তার পরম শত্রু হলেও এখন বিপন্ন, নিজ ধর্মের জন্য তিনি বিপন্ন ব্যক্তিকে আক্রমণ করবেন না। তাই তার এই অনুজ্ঞায় কৃতার্থ হয়ে মন্ত্রী সারণ যে রামবন্দনা করে তাতে মনে হয় রক্ষকুলশ্রেষ্ঠ রাবণ ও নরকুলশ্রেষ্ঠ রামের মধ্যে দ্বন্দ্ব তার অনভিপ্রেত ছিল। রামকে সে বিদ্যাবুদ্ধি বাহুবলে অতুল জগতে বলে অভিনন্দিত করে। কে?
রামের যে সরি রাবণের যে মন্ত্রী সারণ, সে রামকে কি বলে, যে বিদ্যা বুদ্ধি বাহু বলে অতুল জগতে বলে অভিনন্দিত করে রামকে। রাম তার সৈন্যবাহিনীকে 7 দিন নিরস্ত্র থাকার আদেশ দেন। অশোক বনে সীতার কাছে আবার আসেন কে, সরমায়। সরমাকে, সরমা হচ্ছেন লঙ্কাপতি যে রাবণ, রাবণের ভাই বিভীষণ, বিভীষণের স্ত্রী হচ্ছে সরমা। রাক্ষসরা 2 দিন ধরে কেন হাহাকার করছে, কার জয়ে কার পরাজয়ে, বিগত সন্ধ্যায় রাক্ষসরা জয়নাথ করে ফিরে এলো, এসবের কারণ কিছুই জানা নেই সীতার। ত্রিজটাকে জিজ্ঞাসা করতে গেলে রক্তচোখে ধারালো তরবারি নিয়ে সে তাকে কাটতে এসেছিল। এ বর্ণনা ঠিক নয়, আবার কি বলা হচ্ছে এটাও বলা হচ্ছে যে বর্ণনা ঠিক নয়। ত্রিজটা রাক্ষসী হলেও সে সীতার প্রতি দয়ালু ছিল। বিভিন্ন চেরিদের হাত থেকে এবং রাবণের নানা ষড়যন্ত্র থেকে সে সীতাকে বারবার রক্ষা করেছে, অন্যান্য চেরিরা তাকে রক্ষা করেছে। সরমার কাছে সীতা জানতে চান যুদ্ধের খবর। সরমা জানান লক্ষণ পৈতৃক মেঘনাদ হত্যার কথা, জানান সেজন্যই সারা লঙ্কা কাঁদছে। তিনি আরও জানান রাবণের অনুরোধ ইন্দ্রজিতের অন্ত্যেষ্টিক্রিয়া পালনের জন্য 7 দিন যুদ্ধ না করার অঙ্গীকার করেছেন রামচন্দ্র। ইন্দ্রজিৎ পত্নী সতী প্রমীলা স্বামীর সঙ্গে সহমরণে চলেছে, যা স্বয়ং রতিও করেনি যখন তার স্বামীকে ভস্ম করেছিলেন স্বয়ং মহাদেব। এবার মেঘনাদ নিধন সংবাদে ও রাবণের দুর্গতির জন্য আনন্দিত হলেও সারা লঙ্কার বেদনা ও নির্দোষ সতী প্রমীলার বিষম চিত্তাভিঘাতে সীতার কোমল হৃদয়ে ব্যথা জাগে। কি বলা হচ্ছে, এই যে মেঘনাদের হত্যা বা মেঘনাদের মৃত্যু, এটা এই সংবাদ এবং রাবণের যে দুর্গতি, এটা জেনে সীতা যখন মনে মনে আনন্দিত হয়, কিন্তু তার পাশাপাশি এটা ভেবে সে দুঃখিত হয় যে এই যে লঙ্কার এই অবস্থা এবং সতী প্রমীলার যে মনের অবস্থা, এইসব ভেবে তার হৃদয়ে বড় ব্যথা জাগে। কার হৃদয়ে? সীতার মনে বা সীতার হৃদয়ে। সরমাকে তিনি বলেন যে অত্যন্ত ভাগ্যহীনা তিনি, তাই যেখানেই যান সেখানেই অমঙ্গল ঘটান। তারই ভাগ্যের দোষে তার যুবরাজ স্বামী রাজপুত্র দেবর এখন বনবাসী, শ্বশুর মারা গেছেন পুত্রশোকে, অযোধ্যার রাজসিংহাসন শূন্য, তারই ভাগ্যদোষে মারা গেলেন জটায়ু, তারই কারণে মারা গেল ইন্দ্রজিৎ আরও কতবীর। সরমা তাকে বোঝান দোষ তার নয়, তাকে যে অপহরণ করে এনেছে সব পাপ তারই। তারপর লঙ্কার দুর্ভোগে তারা দুজনেই অশ্রুপাত করেন। এরপরে কি বলা হচ্ছে দেখো, এদিকে লঙ্কার পশ্চিম দুয়ার দিয়ে নির্গত হয় কার সব মেঘনাদের সব যাত্রা। শত শত স্বর্ণদণ্ডে পতাকা উড়িয়ে নীরবে এগিয়ে চলে পতাকিরা, শোকস্তব্ধ হয়ে চলে শতুরঙ্গ সেনা, আর কাতারে কাতারে চলে রাক্ষস। কালো ঘোড়ায় চেপে নির্মুণ্ড মালিনী চলে মলিন বদনে, চোখের জলে ভিজে যায় তার বস্ত্র, তার পেছনে অসংখ্য চেরি, তারা কেউ চিৎকার করে কাঁদছে, কেউ বা নীরবে। তাদেরই মধ্যে চলেছে প্রমীলার ঘোড়া বড়বা, তার পিঠে প্রমীলার বীরবেশ ও অসি ঢাল ধনুক তুন প্রভৃতি অস্ত্রশস্ত্র। সকলে তার ওপর খই করি স্বর্ণমুদ্রা ছেটাচ্ছে, গায়িকা গাইছে করুণ গীতি, আর বুক থাবড়ে কাঁদছে রাক্ষসীরা। এরপর বেরিয়ে এসেছে ইন্দ্রজিতের মেঘবর্ণ রথ। তাহলে ইন্দ্রজিতের মেঘের মানে ইন্দ্রজিতের রথের বর্ণ কেমন ছিল? মেঘবর্ণ। তাতে তার ভয়ঙ্কর ধনু তুনির ফলক খড়গ গদা প্রভৃতি অস্ত্র, বর্ণোজ্জ্বল কিরিট কবচ, অন্যান্য বীরসজ্জা সাজিয়ে রাখা হয়েছে। স্বর্ণমুদ্রা ছড়ানো হচ্ছে, ছেটানো হচ্ছে সুগন্ধিত জল, তবু বীর পদাঘাতে রেণু উঠছে ঊর্ধ্বে। গায়কেরা গাইছে করুণ গীত, রথ এগিয়ে যাচ্ছে সিন্ধু তীরের দিকে। সোনার শিবিকায় স্বামীর মৃতদেহের পাশে বসে আছে প্রমীলা, কপালে সিঁদুর তার, গলায় ফুলমালা, বিবিধ ভূষণে সজ্জিতা সে। চামরণী তাকে চামর দুলাচ্ছে কাঁদতে কাঁদতে, ফুল ছড়াচ্ছে শোকাতুর মেয়েরা, হাহাকারে উত্তাল সব যাত্রা। প্রমীলা নিজে নিস্তব্ধ, যেন তার প্রাণ দেহ ছেড়ে চলে গেছে প্রিয়তমের সঙ্গেই। রথীরা হাতে খোলা তরবারি নিয়ে নীরবের সঙ্গে চলেছে, বেদজ্ঞেরা জোরে জোরে বেদমন্ত্র উচ্চারণ করছে, হত্রীরা মন্ত্র জপ করে নিয়ে যাচ্ছেন হবি, রক্ষবধূরা নিয়ে যাচ্ছে বিবিধ অলঙ্কার, বস্ত্র, কস্তুরি, কেশর, কুমকুম ফুল, সোনার প্রদীপ জ্বলছে, বাজছে ঢাকঢোল, ঝাঁঝরি, করতাল, উলুধ্বনি করা হচ্ছে। তাহলে দেখো, এই যে মেঘনাদের মানে শোকযাত্রা বা মেঘনাদের যে শবদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তার যে বর্ণনা, সেগুলি খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। শ্বেত বস্ত্র, শ্বেত উত্তরী পরিধান করে তার সঙ্গে শাস্ত্র নয়নে চলেছেন কে? রাবণ। কি বলা হচ্ছে, শ্বেত বস্ত্র ও শ্বেত উত্তরীয় পরিধান করে উত্তরী পরিধান করে শাস্ত্র নয়নে চলেছে কে? মেঘনাদের পিতা রাবণ। বেদনার্থ মন্ত্রীরা তার চারপাশে নীরব, তাদের পেছনে পেছনে কাঁদতে কাঁদতে চলেছে লঙ্কার আবাল বৃদ্ধ বনিতা। রামচন্দ্র অঙ্গদকে নির্দেশ দিলেন 10,000 সৈন্য নিয়ে সেই শোকযাত্রায় শিষ্টাচারে যোগ দিতে। তাহলে দেখো, এই যে মেঘনাদের মানে মেঘনাদের যে শবদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তার সেই সেখানে
সেই শোক যাত্রায় অংশগ্রহণ করতে রামচন্দ্র অঙ্গদকে নির্দেশ দিলেন 10,000 সৈন্য নিয়ে সেখানে যোগ দিতে সেই শোক যাত্রায়। আকাশপথে ইন্দ্র, শুচি, কার্তিক, চিত্ররথ, পবন, যম প্রভৃতি দেবতারা এলেন মেঘনাদকে শেষ সম্মান জানাতে। এলেন গন্ধর্ব, অপ্সরা, দেবর্ষিরা ও দেবকন্যারাও। সাগর তীরে চিতা প্রস্তুত করা হলো, সমুদ্রের জলে স্নান করে এলো প্রমীলা, একে একে দান করে দিল তার সব অলঙ্কার, তারপর গুরুজনদের প্রণাম করলো, সখীদের ফিরে যেতে বললেন নিজ দেশে, মায়ের কথা স্মরণ করে বাকরুদ্ধ হয়ে গেল তার, চোখ দিয়ে বয়ে এলো অশ্রুপ্লাবন। তারপর আত্মসংবরণ করে গর্ভধারিণীকে সে একথাই জানাতে অনুরোধ করলো যে ললাট লিখন ফলেছে তার ভাগ্যে, পিতামাতা তাকে যার হাতে সঁপেছিলেন তারই সঙ্গে সে চলে যাচ্ছে। চিতায় আরোহণ করে প্রসন্ন চিত্তে সতী বসল স্বামীর পদতলে, খোপায় তার ফুলমালা, বাজনা বাজছিল, উচ্চারিত হচ্ছিল বেদমন্ত্র, রাক্ষস নারীরা উলুধ্বনি করছিল, বর্ষিত হচ্ছিল ফুল, রক্ষবালারা দিচ্ছিল কেশর কুমকুম, পশু হত্যা করে তাদের মাথা ঘিয়ে ভিজিয়ে সাজিয়ে রাখছিল রক্ষেরা। তখন রাবণ এসে কাতর স্বরে এই বলে রোদন করতে লাগলো যে তার ইচ্ছা ছিল মেঘনাদের হাতে রাজ্যভার অর্পণ করে পুত্রবধূ রমিলাকে রক্ষ রানী রূপে অধিষ্ঠিত করে সুখে মহাযাত্রা করবে। কিন্তু বিধি তাকে প্রবঞ্চনা করলো, সারা জীবন শিবের আরাধনা করে এই ফল পেল। এটা কে বলছে? রাবণ। যে সারা জীবন শিবের আরাধনা করে সে এই ফল পেল, শূন্য লঙ্কায় ফিরে গিয়ে মন্দোদরীকে কী বলবে সে? রাবণের শোক দেখে কৈলাসে ক্রুদ্ধ হয়ে উঠলেন মহাদেব, কিন্তু মুহূর্তেই তাকে নিরস্ত করলেন কে? তার স্ত্রী পার্বতী। তার অনুরোধেই তিনি ক্ষমা করলেন রামকে, অগ্নিদেবকে আদেশ দিলেন রাক্ষস দম্পতিকে দ্রুত কৈলাসে নিয়ে আসতে। সকলেই দেখতে পেল যে প্রজ্জ্বলিত চিতাগ্নি থেকে বন্নিদীপ্ত রথ উঠে গেল আকাশের দিকে, তাতে সোনার আসনে দিব্যমূর্তি মেঘনাদ এবং মধুর হাসিনী প্রমীলা। দুধ ঢেলে চিতা নিভিয়ে চিতাভস্ম সমুদ্রে বিসর্জন দিয়ে দাহস্থল গঙ্গাজলে ধুয়ে ফেলল রাক্ষসেরা। শিল্পীরা সেখানে সোনার ইটে দ্রুত নির্মাণ করল আকাশচুম্বী মঠ। তারপর সমুদ্রের জলে স্নান সেরে রাক্ষসেরা ফিরে গেল লঙ্কায়। 7 দিন শোকমগ্ন থাকলো সমগ্র লঙ্কা। এই হলো নবম স্বর্গের কথাবস্তু। আর এই স্বর্গের বর্ণিতব্য বিষয় একটাই, সেটা হচ্ছে মেঘনাদের অন্তিম যাত্রা বা তার অন্ত্যেষ্টিক্রিয়া। তাহলে আমরা এই যে নবম স্বর্গ সংস্ক্রিয়া, এখানে আমরা কী দেখতে পেলাম? যে সমস্ত স্বর্গজুড়েই রয়েছে মেঘনাদের যে অন্তিম যাত্রা বা অন্ত্যেষ্টিক্রিয়া সেটা রয়েছে। রাঘবপক্ষের হরষিত প্রভাতোদয়ে স্বর্গের কথারম্ভ থাকলেও অবিলম্বে কবি তার বর্ণিতব্য মূল বিষয়ে প্রবেশ করেছেন। তারপর শোকাকুল শোকযাত্রা ছাড়া আর কোনো প্রসঙ্গেই স্থান পায়নি বর্ণনাক্রমে। একচিত্তে কবি পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে গেছেন মেঘনাদের সব যাত্রা ও তার অন্তিম সংস্কার। রাম বা সীতা ও সরমার শোকও এসে মিলেছে এই শোকাদ্র ঘটনাস্রোতে, ফলে প্রারম্ভিক কতিপয় পঙ্ক্তি বাদ দিয়ে সমগ্র স্বর্গটি হয়ে উঠেছে মেঘনাদের অন্তিম সংস্কারের একটি দীর্ঘায়ত ও নিটোল চিত্রকল্প। অতএব এই স্বর্গের নাম যে কবি দিয়েছেন সংস্ক্রিয়া, তা যথার্থ তো বটেই, নির্বিকল্প। মেঘনাদ বধ কাব্যের কাব্যের গ্রন্থনায় এই স্বর্গ সংযুক্তির উপযোগিতার দিকটি নিয়েও পর্যালোচনার যোগ্য। মানে এই যে এই স্বর্গ সংযুক্তি করা হয়েছে, তো তা কতটা উপযুক্ত সেটাও পর্যালোচনার যোগ্য। মেঘনাদ মারা গেছে কাব্যের ষষ্ঠ স্বর্গে, যার নাম ছিল বধ। অনেকের মতে কাব্যটি শেষ হওয়া উচিত ছিল সেখানেই, কিন্তু তা করা হলে সেটা হতো ছোট গল্পের সমাপ্তি বা নাটকীয় পরিসমাপ্তি। কী বলা হচ্ছে? আমরা সকলেই জানি যে মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ, সেখানেই মেঘনাদের হত্যা হয় বা মৃত্যু হয়। তো অনেকেই বলেছেন যে সেখানেই এই মহাকাব্যের পরিসমাপ্তি ঘটানো উচিত ছিল বা দরকার ছিল। কিন্তু তার পাশাপাশি আমাদের এটাও মনে রাখা দরকার যে যদি সেখানে এই মহাকাব্যটির সমাপ্তি ঘটতো বা শেষ হতো, তাহলে হয়তো সেটা অনেকটাই হতো ছোট গল্পের পরিসমাপ্তি বা নাটকীয় পরিসমাপ্তি। অতএব এই যে কতগুলো নবম স্বর্গ বা নটি স্বর্গ এখানে সংযোজন করা হয়েছে, তার যথার্থ কারণ আছে বলেই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এখানে সংযোজন করেছেন। তো দেখো এখানে কি বলা হচ্ছে, যে যদি সেটা করা হতো তাহলে সেটা কি হতো? ছোট গল্পের সমাপ্তি বা নাটকীয় পরিসমাপ্তি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মেঘনাদ বধ কাব্য হচ্ছে একটি মহাকাব্য। লঙ্কা প্রত্যাগত রামের রাজ্যাভিষেক শেষ হয়নি রামায়ণ। ঠিক একইভাবে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবদের ভারতভূমি নিঃস্বপত্ন অধিকার লাভ করাতেই শেষ হয়নি মহাভারত। মধুসূদনও তেমনি তার নোবেল ফেলোর জীবনের পূর্ণ বৃত্তান্ত না শুনিয়ে পারেননি।
তার মতো বীরকে অন্যায়ভাবে নিহত হতে দেখে দেশজোড়া গুণমুগ্ধদের মধ্যে দু ধরনের প্রতিক্রিয়া হয়, একটা হচ্ছে উত্তুঙ্গ ক্রোধ, আরেকটা হচ্ছে সান্ত্বনাহীন বেদনা। এই দুই প্রতিক্রিয়ারই ছবি আঁকলেন মধুসূদন তার কাব্যের সপ্তম ও নবম স্বর্গে। বস্তুত এই দুই স্বর্গের কোনোটিকেই বাদ দিলে তাতে মেঘনাথ হত্যা কাব্যের মানে মেঘনাথ হত্যা ঘটনার ইতিবৃত্ত খণ্ডিত হয়ে যেত। কি বলা হচ্ছে, এই যে দুটি স্বর্গ অর্থাৎ সপ্তম স্বর্গ ও নবম স্বর্গ, এই দুটি স্বর্গের কোনোটিকে বাদ দিলে তাতে মেঘনাথ হত্যা ঘটনার যে ইতিবৃত্ত সেটা খণ্ডিত হয়ে যেত। অতএব একথা নিঃসন্দেহে বলা যায় যে মহাকাব্যের সার্বিক বিশালত্বের ভেতর নবম স্বর্গের অন্তর্ভুক্তি বেমানান্তন হয়নি, বরং ওই বিশালত্বকে প্রত্যক্ষীভূত করে তুলতে ও মেঘনাদ বধের পূর্ণ ইতিবৃত্ত রূপায়ণ করতে বা রূপায়িত করতে এই স্বর্গের অন্তর্ভুক্তি ছিল বিশেষভাবেই অনস্বীকার্য মানে অনিবার্য। তো এই গেল আজকে আমাদের আলোচনা, মেঘনাদ বধ কাব্যের শেষ পর্ব বা নবম পর্ব, সেটা হচ্ছে কি নবম স্বর্গ, সরি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সংস্ক্রিয়া। তো আশা করছি আমার এই আলোচনা তোমাদের বোধগম্য হবে বা তোমরা বুঝতে পারবে। আর আমার আলোচনা এখানেই কমপ্লিট হলো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। সকলেই খুব ভালো থেকো, ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।